আমাদের সিলেটে বেদাতের হেডমাস্টার একজন ছিলেন, ওনার নাম ছিল ফুলতুলি। ফুলতুলিকে আমাদের সিলেটের চেনে না এমন মানুষ নাই। এই বন্ড ফুলতুলি সিলেটের জমিনকে বেদাতের আখড়া বানাইয়া গেছে। এই বন্ড ফুলতুলির চেলাফেলাগুলাই আজকে জানাজার নামাজের পরে দোয়ার জন্য দাঁড়ায় থাকে, যে আগে আপনারা দোয়া করেন তারপরে লাশ দাপন করেন। এই ফুলতুলি নামক বন্ড তার অনুসারীরাই আজকে 40 সিন্নির জন্য পাগল হয়ে যায়। হ্যাঁ, তারপরে মিলাদ কিয়াম দোয়াল্লিন জোয়াল্লিন বলে বিভিন্ন ধরনের ফেসনা ফেতনা ফাসাদের মধ্যে এই বন্ড ফুলতুলির অনুসারীরাই করে। আর এই ফেতনা ফাসাদগুলো আমাদের কৌমি মাদ্রাসার ওলামা একরামের উপরে চাপাইয়া দেয়। এখন তো মানুষ সচেতন, ইউটিউবের যুগ, ফেসবুকের যুগ, পেজের যুগ, মানুষ এখন সত্যিটা বুঝতেছে যে আসলে কি কৌমি ওলামা একরাম সত্যের পথে আছে কিনা, কৌমি ওলামা একরাম সত্যের কথা বলে কিনা, কৌমি ওলামা একরাম সত্যের জন্য লড়াই করে কিনা। আরে দেখেন না, সারা বাংলাদেশের মধ্যে বাটি চালান দিল, দেখবেন রসুলের বিরুদ্ধে যখন কথা হয় তখন তাদের একটা কেউ মিলে না। আবার যখন সিন্নি এবং জিলাফির মৌসুম এসে যায়, 12 রবিউল আউয়াল বিশেষ করে আইলে তাদের লাফালাফি আর থামে না। তো সিলেটের জমিনের মধ্যে আমি যে সময় যে সিলেট এলাকা পড়া করতাম, এই যে একটা জায়গা আছে বাজেশ্বর, এটাকে সিলেট এলাকার মানুষে বলে মুকাম বাজার। তো আমাদের মাদ্রাসা থেকে একটা মাহফিল এখানে হয়েছিল, সিরাতুন্নবী মহাসম্মেলন হয়েছিল এখানে। আমাদের বর্তমান ইয়ং প্রজন্মের বক্তা শাহিদুর রহমান মোহাম্মদাবাদী সাবো ওই ওয়াজের মধ্যে ছিলেন, আমিও ছিলাম। আজ থেকে প্রায় 10-12 বছর আগের কথা আমি বলতেছি। তো ওরা আমাদের উপরে অতর্কিতভাবে হামলা চালাইছে, শেষ পর্যন্ত আমাদেরকে আর মাহফিল করতেই দেয় নাই। এরা দিনতে দিন সন্ত্রাসী এবং সন্ত্রাসী এবং অশ্লীলতার কর্মকাণ্ডের দিকে তারা আগাইতেছে এবং মুসলমানদেরকে ধোঁকা দিয়া তারা তাদের পুঁজি বুক করে নিতেছে। ইহা থেকে আমাদেরকে বাঁচার দরকার। আর বিশেষ করে আমাদের সিলেটটারে একবারে নাফাক বানায় হয়ে গেছে এ বন্ড নামক ফুলতুলি। সে নাকি সাহেব কিবলা। আমরা তো জানি কিবলা হইল আল্লাহর গড়, কাবা গড়, কিন্তু এখন দেখা যায় তার অনুসারীরা তাকে বলে সাহেব কিবলা, তারা সাপ বাড়ি যা। হ্যাঁ, বাপের একটা দিন আধা কেজি গুছাই না খাওয়া না, সাপ বাড়ির গরু লইয়া যা, এই ধরনের বাটফার আছে। এরপরে সাবের ফুয়ান্তের ফাও চুমা দে, চুমা দে, সাবের ফুয়ান্তের ফাও দয়া ফানি খা। আবার এই ফুলতুলিরই আমাদের সুনামগঞ্জ সৈয়দপুরের মাঠে ফরসাপ খাওয়াইছে, ফরসাপ খাওয়াইছে এই ফুলতুলিরে। কিতার লাগিন যে তার অনুসারীরা তারে দাওয়াত দিয়ে নিছে, নেওয়ার পরে সেখানে আমাদের কৌমি ওলামা একরামের সাথে দ্বন্দ্ব হয়েছে। কৌমি ওলামা একরাম ধরছে, ধরার পরে আমাদের মধ্যে কিছু শৈতান পাটি আছে না, ইয়ং টিয়ং আছে না, মাথা নষ্ট, ইটা কয়েকটায় দৈরা খাওয়াই দিছে ফরসাপ। এটা নিয়ে তো সারা, আপনারা বিশ্বাস না হলে আপনারা এখন ইউটিউবে চার্জ দেন, দেখেন ফুলতুলি সাহেবকে নাকি সুনামগঞ্জ সৈয়দপুরের মাঠে ফরসাপ খাওয়ানি হয়েছে। এটা চার্জ দেন, যদি না পান পরে আপনারা বললেন আমাকে, অযথা কমেন্ট করেন না, অযথা বাদ কমেন্ট করিয়া অবস্থাটাকে খারাপ খারাপ দিকে নেবেন না, সাবধান। অতএব আমি যে কথাটা বলতে চাইতেছি, মুসলমান ভাইয়ের আমার, আমরা প্রত্যেকেই, ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলামের প্রতিটি বিষয়ে, ইসলামের প্রতিটি বিষয়ে সূক্ষ্ম দলিল প্রমাণ রয়েছে। আপনারা লক্ষ্য করলে দেখবেন ইসলামের কোনো বিধিবিধান পালন করার ক্ষেত্রে শীতলতার যেমন কোনো অবকাশ নেই, তেমনই কোনো বিষয় নিয়ে বাড়াবাড়ি করারও কোনো অবকাশ নেই, সুযোগ নাই, ঢুকানিরও সিস্টেম নাই, বাইর করারও কোনো সিস্টেম নাই। তাই প্রতিটি বিষয়ে ইসলামে সঠিক দিক বর্ণনা এবং দিক নির্দেশনা রয়েছে। সেই দিক নির্দেশনা মেনে শরীয়ত অনুযায়ী আমল করা আমাদের জন্য অপরিহার্য। আর আমল যেমন সঠিকভাবে সুন্নত তরিকায় করতে হবে, তেমনি সঠিক আকিদা বিশ্বাস পোষণ করা প্রত্যেকজন মুসলমানের উপরে এটা ফরজ। এটা কি ফরজ? অতএব যে সমস্ত কাজে বেদাত হয়ে যাবে এই সমস্ত কাজ থেকে আমি আপনি বাচ্চা থাকতেই হবে। যেমন মনে করেন রসুলের জামানার মধ্যে জানাজার পরে দোয়া ছিল না, এরা এখন দোয়া চালু করতে চায়। হ্যাঁ, তারপরে আমরা আরেকটা দল আছে আহলে হাদিস, ফরজ নামাজের পরে কি আমরা দোয়া করলে, সম্মিলিতভাবে দোয়া করলে, ওরা আবার বলে এটা বেদাত, ওরা বলে
এটা বেদাত। এরপরে দেখবেন আপনারা চল্লিশা সিন্নি খাওয়া, দশ দিনের সিন্নি খাওয়া, তিন দিনের সিন্নি খাওয়া, এ সমস্ত কি বিদাত, মানে দিন উল্লেখ করা বিদাত। দিন আপনি সিন্নি করবেন, ভালো কথা করেন, এটা কোনো সমস্যা না, কিন্তু দিন উল্লেখ করলেন তিন দিন, দশ দিন, চল্লিশ দিন, মানে এই দিনেই করতে হবে, না হয় এটা কবুল হবে না, এই ধরনের মনোভাব তৈরি করাটা মারাত্মক পর্যায়ের গুণা। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কথাবার্তার উপর আমল করার তৌফিক দান করুক।